উল্লেখ্য, চলতি মাসের গত 11 তারিখের রাতে ধর্মনগর এফসিআই খাদ্য গুদামের গ্রিল এবং দরজার তালা ভেঙে 140 বস্তা চাল চুরি করে নিয়ে যায় চোরের দল। এই দুঃসাহসিক চুরির ঘটনা চাউর হতে চাঞ্চল্য দেখা দেয় গোটা মহকুমায়। এফসিআই খাদ্য গুদামের ম্যানেজার এই ঘটনা জানিয়ে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা হাতে পেয়ে ময়দানে নেমে পড়ে এবং 12 ঘন্টার মধ্যে চুরি যাওয়া চাল সহ 6 অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ চুরিকাণ্ডে ব্যবহৃত একটি লরিও আটক করেছিল। ধৃত 6 অভিযুক্তকে 4 দিনের পুলিশ রিমান্ডের পর জেলা হাজতে পাঠায় জেলা ও দায়রা আদালত। এদিকে শুক্রবার গভীর রাতে ধর্মনগর থানাধীন লাতুগা এলাকায় তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে বদরুল ইসলামকে পুলিশ আটক করেছে। শনিবার বদরুলকে আদালতে সোপাত করা হয়। এফসিআই চুরিকাণ্ডের মাস্টারমাইন্ড বদরুল ইসলাম তদন্তক্রমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। এদিকে বদরুলকে বাঁচাতেও একাধিক তাবড় তাবড় ব্যক্তিরা ময়দানে নেমেছে বলেও একটি সূত্র মারফত জানা গেছে। গতকাল রাত্রে বদরুল বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে লাতুগাঁও থেকে, ধর্মনগর পিএস। আসলে এই মাসের 11 তারিখে এফসিআই কমপ্লেক্স থেকে 140 বস্তা চাল চুরি হয়েছিল। সেই মামলাটা আমরা ইনিশিয়ালি 6 জনকে অ্যারেস্ট করেছিলাম, কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, তার বিরুদ্ধে কোনো কেস টেস নেওয়া হয়েছে? স্যার, এই বললাম এই মাসের 11 তারিখে একটা কেস হয়েছিল এফসিআই থেকে চাল চুরি কাণ্ডে, সেই মামলাটি সে অ্যারেস্ট করা হয়েছে। বদরুলের বাসা কোন জায়গা স্যার? লাটুগাঁও ধর্মনগর পিএস। আপনাকে কটার সময় অ্যারেস্ট হয়েছে? রাত্রে 1টা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।